বিষধর সাপের ছোবলে বুধবার সকালে 11 ঘটিকায় মৃত্যু জামপুই জেলা অরবিন্দনগর মহারামপাড়া রণকুমার দেববর্মা, বয়স 40। ঘটনা বিবরণে জানা যায়, বুধবার সকাল 8 ঘটিকায় রণকুমার দেববর্মা ঘুম থেকে উঠে দরজা খুলে উঠানে পাড়া দিতে বিষধর সাপ ছোবল মারে তার পায়ে। পরিবারের লোকেরা বিষধর সাপটিকে মেরে ফেলেন। তার শরীরে পুরো বর্ণ নীল আকৃতি ধারণ করতে থাকেন। ছুটে আসেন তার স্ত্রী গোলাপী দেববর্মা এবং তার ছেলে সৌম্রিত দেববর্মা। দীর্ঘক্ষণ এলাকার কবিরাজ থেকে শুরু করে অন্যান্যদের নিয়ে চিকিৎসা করার পর অবশেষে 11টার মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। কান্নায় ভেঙে পড়ে পরিবার সহ গ্রামের লোকজন, এমনটি জানিয়েছেন মৃতার স্ত্রী গোলাপী দেববর্মা। রণকুমার দেববর্মা ওকে নিম বাবা মুখা নুগুরা দেববর্মা কামি হিঙ্গাঙ্গে মহারামপাড়া নাম বিয়ে সঙ্গে অমরেন্দ্রনগর তাবো নাম নাই আঙ্কে বাই রিপোর্ট খবর ত্রিপুরা।